রাশিয়া মস্কো একটি কনসার্ট হলে বন্দুকধারীদের এলো পাতারে গুলিতে প্রাণ গেছে অন্তত চল্লিশ জনের আহত হয়েছেন আরও শতাধিক শুক্রবার রাতে কাছে ক্রোকাস সিটি হলে পাঁচ বন্দুকধারী রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে গুলি থাকে ঘটনাস্থলে প্রাণ হারান অনেকে রুশ সংবাদ মাধ্যমগুলো জানায় হামলাকারীরা গুলির পাশাপাশি বিস্ফোরকও ব্যবহার করে এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায় ধস পড়ে হলে ছাদ একে রক্তাক্ত সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়